উনিশ দিনের নিরন্তর লড়াই দাঁড়িয়ে বলল। মায়ের কোল শূন্য করে সতীর্থ সুহৃদয়দের কাঁদিয়ে চলে গেলেন ঐন্দ্রিলা শর্মা। ২৪ বছরের ফাইটারকে কুর্নিস জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। অভিনেত্রীর অকাল প্রয়াণে শোক প্রকাশ করে সবাইকে মনে করিয়ে দিলেন, প্রতিশ্রুতিময়ী তরুণী এই অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র ২৪ বছর। মমতা আরও লেখেন, তার অভিনীত উল্লেখযোগ্য টিভি সিরিয়াল ঝুমুর, মহাপীঠ তারাপীঠ, জীবনজ্যোতি, জীবনকথা, জীবনকাঠি ইত্যাদি। পশ্চিমবঙ্গ সরকার তাকে এবছর অসাধারণ প্রত্যাবর্তন বিভাগে টেলি সম্মান অ্যাওয়ার্ড প্রদান করেছে। কর্মজীবনে সাফল্যের পাশাপাশি দৃষ্টান্ত হয়ে থেকে যাবে ঐন্দ্রিলার লড়াই। দুবার ক্যান্সারজয়ী তরুণী ফিরে গিয়েছিলেন অভিনয়ে, হাসি খুশি মুখে মন জয় করে নিয়েছিলেন সবার, কিন্তু শেষ লড়াইয়ে হার হলো লড়াকু মেয়েটিরও। মমতা লিখছেন, মারণ রোগের বিরুদ্ধে অদম্য মনোবল নিয়ে তিনি যেভাবে লড়াই করেছেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে। তার ট্র্যাজিক প্রয়াণ অভিনয় জগতের এক বড় ক্ষতি। আমি ঐন্দ্রিলা শর্মার পরিবার পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আজ দুপুর ১২:৫৯ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। গত ১ নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে ভর্তি করানো হয় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়েছে ঐন্দ্রিলার, কোমায় চলে যান তিনি, রাখা হয় ভেন্টিলেশনে, আর ফিরল না জ্ঞান। হাসপাতালেই প্রয়াত হলেন অভিনেত্রী।